দিতে ছিল আমাদের। হ্যাঁ আচ্ছা, কই আমাদের এই জয়েন করেছে শান্ত? জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জয়েন করছো। জি স্যার। আমি তোমার এর উপর চেঞ্জ অফ বেসিস কিছু জিনিস রেডি করেছি এখানে অলরেডি, যাতে সময় কম লাগে এটা বোঝার জন্য। আর চেঞ্জ অফ বেসিস বুঝলে পুরো ভেক্টর স্পেস সম্পর্কেই একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যাবে, এটা বুঝতে গিয়ে আমাদের, ঠিক আছে? এই জন্য এখানে টাইটেল দিয়েছি চেঞ্জ অফ বেসিস। কারো যদি এই রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো ভেক্টর স্পেস থেকে, আমি নোট রাখি যেন এগুলো ডিসকাস করতে গিয়ে ওগুলো আনসার চলে আসে। ভেক্টর স্পেস থেকে কোনো কোশ্চেন বা এই রিলেটেড ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ওগুলো হতে পারে, আমার কথা কি শুনতে পাচ্ছ? কারণ এই যে আচ্ছা স্যার আপনি স্যার আগে না হয় স্যার চেঞ্জ অফ বেসিস একটু দেখায় দেন স্যার, এটার মাঝখানে হয়তো স্যার কোশ্চেন টোশ্চেন থাকবে আমাদের। আচ্ছা আর ঠিক স্যার আছে, ওই ভেক্টর স্পেসের কোশ্চেন গুলা না হয় স্যার আমরা একটু স্যার পরেই করি স্যার। আচ্ছা জি স্যার। চেঞ্জ অফ বেসিস কি ভেক্টর স্পেসের না? চেঞ্জ অফ বেসিস স্যার লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে স্যার। বেসিস লিনিয়ার ট্রান্সফরমেশনের মতো ঠিক আছে, কিন্তু বেসিস কি? আর লিনিয়ার ট্রান্সফরমেশন যে এই ট্রান্সফরমেশন অফ হোয়াট বলো তো, ভেক্টরের ট্রান্সফরমেশন স্যার, ভেক্টর কোথায় থেকে আসে? স্যার ভেক্টর স্পেস থেকে স্যার। ভেক্টর স্পেস, তাই না? জি স্যার। আমরা এক্সাম্পল গুলো পড়েছি এই জন্য যাতে আগে ক্যালকুলেশন রিলেটেড জিনিসগুলো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো এই যে ভেক্টর স্পেস বলা হয় R3 কে, R3 বোর্ড আর, তাহলে R3-র ভেক্টর গুলো দেখতে কেমন হবে এই টাইপে, তাই না? এই যে তো এখানে না তোর এই যে এটা এক্সাম্পল দিয়েছে আমি, R3-র ভেক্টর মানে XYZ তিনটা করে এলিমেন্ট থাকবে, তাই তো? জি স্যার। হ্যাঁ R3 ভেক্টর গুলো, তাহলে এখানে আমরা বলছি এটাকে স্ট্যান্ডার্ড বেসিস। এই যে স্ট্যান্ডার্ড বেসিস কেন বললাম R3 এর, কারণ R3 এর যে কোনো ভেক্টরকে এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখা যায়, R3 যে কোনো ভেক্টর। আমি এখানে এই যে R4 এর জন্য একটা এক্সাম্পল দিয়েছি, আজ R4 এর এই যে U একটা ভেক্টর ফ্রম R4 যার এলিমেন্ট গুলো হলো X Y Z W, তাহলে এই ভেক্টরটাকে এই যে R4 এর যে আমরা বলছি স্ট্যান্ডার্ড বেসিস যেখানে চারটে ভেক্টর আছে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এই চারটে ভেক্টর, এই চারটে ভেক্টরকে এই চারটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে R4 এর যে কোনো ভেক্টরকে লিখা যায়, কারণ একদম সহজে আমরা দেখতে পাচ্ছি যে যে XYZW কে আমরা লিখতে পারি X times the first vector from the basis plus Y times the second vector from the basis plus Z times third vector from the basis and W times the fourth vector from the basis। তাহলে আমরা এই যে আমরা লিখলাম এখানে, এটা এটা যে কোনো ভেক্টর স্পেসের যে কোনো স্ট্যান্ডার্ড বেসিসের এবং যে কোনো ভেক্টরের জন্য একটু, যদি R3 এর একটা ভেক্টর XYZ আমরা নিতাম তাহলে আমরা ওইটাকেও ওই ভেক্টরটাকেও এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতাম, যেখানে এই যে কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট গুলো হলো ভেক্টরের এন্ট্রিগুলো, তো ভেক্টর এন্ট্রিগুলো। এবং একইভাবে R2 R3 R4 এর যে কোনো যে স্ট্যান্ডার্ড বেসিসের জন্য ক্ষেত্রে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এটা একদম অবভিয়াস। কারণ R3 এর এই যে বেসিস ভেক্টর গুলো পজিশন আমি দেখিয়েছি যে R3 এর একটা ভেক্টর 100 এর এক্স অ্যাক্সিস এর উপরে আছে 100 পয়েন্ট, ঠিক ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে 0 1 0 পয়েন্ট, জেড অ্যাক্সিস এর উপরে আছে 0 0 1 পয়েন্ট,
আমরা এই তিনটা ভেক্টর, এই ইউনিট ভেক্টর এই তিনটাকে বলছি আমরা বেসিস ফর আর থ্রি, এবং এটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড বেসিস। স্ট্যান্ডার্ড বেসিস ছাড়া অন্য কোনো বেসিস যদি আমরা কনসিডার করি, যেমন একটা আমরা নন স্ট্যান্ডার্ড বেসিস আমরা এখানে কনসিডার করলাম এস, স্ট্যান্ডার্ড বেসিস না থ্রি এর নন স্ট্যান্ডার্ড বেসিস। এখানে যে কোনো একটা আমরা ভেক্টর নিয়েছি, এই যে একটা ভেক্টর নিলাম ফর এক্সাম্পল এই যে টু ফাইভ মাইনাস থ্রি, আমরা দেখি এই ভেক্টরটাকে এই স্ট্যান্ডার্ড বেসিস এর ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এভাবে লেখা যায়, যা আমরা এখানে যে লিখতে পারি সেটাকে কেটে দেয়, এখানে এটার প্রয়োজন নাই। এই যে আমরা এখানে লিখছি টু ফাইভ মাইনাস থ্রি কে টু টাইমস দা ফার্স্ট ভেক্টর ফ্রম দা বেসিস প্লাস থ্রি টাইমস ফ্রম দা থ্রি টাইমস অফ দা সেকেন্ড ভেক্টর ফ্রম দা বেসিস অ্যান্ড মাইনাস এইট টাইমস অফ দা থার্ড ভেক্টর ফ্রম দা বেসিস। তাহলে আমরা এই যে এই ক্যালকুলেশন তাহলে আমরা এখানে দেখি যে টু ফাইভ মাইনাস এই ভেক্টরটা পাওয়া যায়, কারণ এটা একটা আর থ্রি একটা ভেক্টর, তাকে এই স্ট্যান্ডার্ড যদি এটা স্ট্যান্ডার্ড বেসিস হতো তাহলে টু ফাইভ মাইনাস থ্রি হতো এই কোএফিসিয়েন্ট মানে ভেক্টর এলিমেন্ট গুলি হতো, কিন্তু যদি স্ট্যান্ডার্ড বেসিস না এটা ডিফারেন্ট বেসিস, এই জন্য আমরা যে এই কোএফিসিয়েন্ট গুলো পেয়েছি এগুলি পুরোপুরি এই ভেক্টরের এলিমেন্ট গুলি না, এটাকে আমরা বলছি লিনিয়ার কম্বিনেশন। আর এই কম্বিনেশন থেকে এই লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা এভাবে একটা ভেক্টরকে এক্সপ্রেস করলাম উইথ রেসপেক্ট টু দা বেসিস এস। এভাবে আর থ্রি এর যে কোনো ভেক্টরকে আমরা এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, এক্সপ্রেস করতে পারবো, এবং এটা এক্সপ্রেস করার জন্য আমাদের কাজটি এই কোএফিসিয়েন্ট গুলো বের করা। আর এই কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করতে জানি আমরা যে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন সলভ করে আমরা ধরে নিব এ টাইমস দিস বি টাইমস দিস প্লাস সি টাইমস দিস, ধরে যে আমরা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন পাবো যে রাইট হ্যান্ড সাইডে থাকবে এই ভেক্টরটা, তো এখান থেকে আমরা ইকুয়েট করে যে লিনিয়ার সিস্টেম পাবো তা সলভ করে এ বি সি এর মান পেয়ে যাব, তখন আমরা এই কোএফিসিয়েন্ট গুলো পেয়ে যাবো। এই এটা হলো ভেক্টর টু ফাইভ মাইনাস থ্রি একটা ভেক্টর, আর এই ভেক্টরকে বেসিস এস এর রেসপেক্টে যখন আমরা এক্সপ্রেস করব, তার মানে বেসিস এস এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে যখন এক্সপ্রেস করব তখন যে কোএফিসিয়েন্ট গুলো পাব এই কোএফিসিয়েন্ট গুলোকে আমরা বলছি কম্পোনেন্ট ভেক্টর সব দিয়ে, বি এর ভেক্টর বি এর কম্পোনেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু এস, এটাকে আমরা লিখছি এবার যে কম্পোনেন্ট ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু দা বেসিস এস, তাহলে বি উইথ রেসপেক্ট টু এস এখানে আমরা পেয়েছি এই যে কোশ্চেন টু থ্রি মাইনাস এইট, আমরা এখানে লিখি টু থ্রি মাইনাস এইট। এখানে যদি এই বেসিস এস না হয়ে স্ট্যান্ডার্ড বেসিস হতো তাহলে আমরা এই কম্পোনেন্ট ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এস কি পেতাম বলতো সাউন, তার মানে যে টু ফাইভ মাইনাস থ্রি পেতাম, তাই না? একই ভেক্টর পেতাম। আচ্ছা, তো আমি আরেকটা বেসিস কনসিডার করলাম এখানে এস এর পরিবর্তে, আর থ্রি এর আরেকটা নন স্ট্যান্ডার্ড বেসিস টি, এখানেও তিনটা ভেক্টর আছে, তো এখানে আমরা দেখছি যে ভেক্টর বি যেটাকে আমরা আগে কনসিডার করেছিলাম যাকে এস এর রেসপেক্টে আমরা এক্সপ্রেস করেছিলাম, এখানে আমরা টি এর এই যে ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা বি কে এক্সপ্রেস করতে পারি। তো এখানে দেখি এটা হলো টু টাইমস দা ফার্স্ট ভেক্টর ফ্রম টি মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি টাইমস অফ দা সেকেন্ড ভেক্টর ফ্রম বি প্লাস থ্রি টাইমস অফ দা থার্ড ভেক্টর ফ্রম বি। তাহলে এখানে এই যে লিনিয়ার কম্বিনেশন, এই লিনিয়ার কম্বিনেশন থেকে আমি যেটা কেটে দেই এখানে এটা প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি পেলাম, সেম ভেক্টর বি এর
এই যে আমাদের বেসিস নন স্ট্যান্ডার্ড বেসিস পি এর রেসপেক্টে আমরা কম্পোনেন্ট গুলো পেয়েছি 2 - 3 2 - 3 এটা আমরা পেয়েছি এইভাবে আর থ্রি এর যে কোনো ভেক্টরকে আমরা এই যে বেসিস পি এর রেসপেক্টে লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারি এবং তার কম্পোনেন্ট ভেক্টর গুলো আমরা ক্যালকুলেট করতে পারি মানে লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে পারার কম্পোনেন্ট ভেক্টর গুলো বের করতে পারা একই কথা তো এখানে বারবার আমি বলছি যে কি একটা বেসিস এক একটা বেসিস কিন্তু বেসিস নিয়ে তো আগে কখনো তোমাদের সাথে কথা বলিনি তোমরা হয়তো কিছু পড়েছো এই জন্য অনেকের কোনো কোশ্চেন নাই বেসিস কখন বলছি আমরা এখানে একটু আমি লাইন ব্রেক করি এই যে বেসিস বললাম যে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এটা একটা বেসিস আর ক্লিয়ার যেমন স্ট্যান্ডার্ড বেসিস আমরা দেখেছিলাম 1 0 0 0 1 0 0 0 1 তাহলে নন স্ট্যান্ডার্ড বেসিস কিন্তু এখানে তিনটা ভেক্টর আছে এবং এই তিনটা ভেক্টরও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা যদি এদের একটা ডিটারমিনেন্ট নেই এরা নন জিরো হবে অথবা যদি আমরা এসিলন ফর্মে নিয়ে যাই এই ভেক্টর গুলোকে ম্যাট্রিক্স আকারে লিখে তাহলে আমরা দেখব যে ওই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হলো 3 এখানেও এস এর ক্ষেত্রেও একই কথা সেম এটা তো অলরেডি দেখাই যাচ্ছে এসিলন ফর্মে আছে তাই না এই যে 1 1 ফার্স্ট রুটে লিখি 1 1 1 সেকেন্ড রুটে 0 1 1 থার্ড রুটে আমরা এখন 0 0 1 এসিলন ফর্মে আছে এবং র্যাঙ্ক 3 স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে আমরা এই এই টেপের তিনটে ভেক্টর আমরা আমরা বলছি যে জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরই ভেক্টর স্পেস আর থ্রি এর বেসিস হতে পারে যে কোনো থ্রি জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর শুধু আমরা যে 1 1 - 1 এর জন্য নিয়েছি আমাদের ক্যালকুলেশন করে ইকুয়েশন গুলো বের করতে এখানে সুবিধা এই জন্য যাতে তত করে ইকুয়েশন গুলো আমরা বের করে ফেলতে পারি তো ডিফারেন্ট ডিজিট যদি এখানে হয় বা তখন দেখা যাবে যে আমরা যে ক্যালকুলেশন করে ওই লিনিয়ার সিস্টেম সলভ করে এই যে এই কোফিসিয়েন্ট গুলো বের করতে হবে তাহলে এখানে দুইটা ভেক্টর কি আর থ্রি এর বেসিস হতে পারে তোমরা কি করেছো শান্ত তো কিছু করেছো বলো স্যার দুইটা ভেক্টর যদি আমি নেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেক্টর নিলাম তাহলে কি আর থ্রি এর বেসিস হতে পারবে স্যার দুইটা ভেক্টর নিলে স্যার মানে স্যারটা স্যার মানে পাই নাই তবে স্যার মানে আমি যতটুক স্যার বুঝি স্যার হওয়ার কথা না স্যার না এই যে তুমি আমি এই মাত্র বললাম না তখন তার র্যাঙ্ক কি হবে র্যাঙ্ক 2 হয়ে যাবে না তখন জি স্যার র্যাঙ্ক 2 হলে কি হলো র্যাঙ্ক কমে গেল তখন তো এটা বেশি হতে পারলো না এবং